হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি। গতকালকে আমরা পিকনিকে গিয়েছিলাম, তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে পিকনিকের ভিডিওটা দেওয়া হয়েছে। তো আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা হচ্ছে পিকনিকে গিয়েছিলাম, আর আপনাদের ভাইয়ার অফিস থেকে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়েছিল, ফ্যামিলি পিকনিকে। তো পিকনিকে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল, মেলদের জন্য খেলা ছিল, ফিমেলদের জন্য খেলা ছিল, তারপর বেবিদের জন্য খেলা ছিল। তো খেলায় আমরা অংশগ্রহণ করে তারপর পুরস্কার পেয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মেল পুরস্কার আছে, তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া ফুটবল খেলাতে পেয়েছে। আর এই যে এই মগটা হচ্ছে আপনাদের ভাইয়া পেয়েছে, এটা হচ্ছে যারা এমপ্লয়িরা ছিল সবার জন্য এটা, এই পুরস্কারটা কমন পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, সবাইকেই দেওয়া হয়েছে, সব ছেলেদেরকে দেওয়া হয়েছে। আর এই পুরস্কারটা হচ্ছে আপনাদের ভাইয়া ফুটবল খেলা করে পেয়েছে। তো এগুলো কি পেয়েছি আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন। তো আমি হচ্ছে এখন আনবক্সিং করব, সব কিছু এখন খুলে খুলে আপনাদেরকে দেখাবো। তো আমরা হচ্ছে মোট দুইটা পুরস্কার পেয়েছি। তো এই পুরস্কারটা হচ্ছে আপনাদের ভাইয়া ফুটবল খেলাতে পেয়েছে, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান। তো এই ফ্রাই প্যানটা পেয়েছে থার্ড পুরস্কার। এখন হচ্ছে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি। তো গতকালকে এসে অনেক বেশি টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব পারিনি, তাই এই ভিডিওটা আজকে করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যারা এখন আমার পিকনিকের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কোথায় গিয়েছিলাম, তো সারাদিন আমরা কী কী করলাম, সব কিছুই আমি সেই ভিডিওটাতেই শেয়ার করেছি। আর এটাতে জাস্ট আমরা কি পুরস্কার পেয়েছি সেগুলোই শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা কিন্তু বেশ সুন্দর, এটা একটা ঢাকনাওয়ালা ফ্রাই প্যান আর মিডিয়াম সাইজের ফ্রাই প্যান এটা। আর এই যে এটা হচ্ছে আমরা রাফেল ড্রতে পেয়েছি। তো ফিমেল মেলদের জন্য বিবি ছিল, একটা একটা করে খেলা ছিল। তো আমাদের মেয়েদের ছিল বালিশ খেলা, ছেলেদের ছিল ফুটবল খেলা, বাচ্চাদের জন্য খেলা ছিল, আর ছিল হচ্ছে রাফেল ড্রয়ের। তো রাফেল ড্রতে আমরা হচ্ছে থার্ড পুরস্কার পেয়েছি। তো রাফেল ড্রতে প্রায় 200-টার মতো টিকিট ছিল, 200-টার মধ্যে 5টা টিকিট ওঠানো হয়েছিল। তো 5টা টিকিট 5জন ভাগ্যবানরা পেয়েছে, 5টা পুরস্কার। তো তাদের মধ্যে আমরাও ছিলাম একজন ভাগ্যবান ভাগ্যবতী, তো আমরাও পেয়েছি থার্ড পুরস্কার। এই যে এটাতে দেখতে পাচ্ছেন লেখা আছে রাফেল ড্র থার্ড পুরস্কার। তো এখন হচ্ছে আমি এই বক্সটা খুলে আপনাদেরকে দেখাবো যে এই বক্সটার মধ্যে কী আছে। তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এতক্ষণে যে এই বক্সটার মধ্যে কী আছে, কারণ উপরে তো ছবি দেয়া আছে। তো যারা বুঝতে পেরেছেন তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী পুরস্কার ছিল। আর যারা পারেননি তাদেরকেও এখন দেখাচ্ছি যে আসলে এটা কী পুরস্কার। এটা হচ্ছে একটা রুটি মেকার, ইলেকট্রিক রুটি মেকার। তো এটা হচ্ছে আমরা রাফেল ড্রতে থার্ড পুরস্কার হিসেবে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ 200টা টিকিটের মধ্যে 1টা টিকিট আমাদের নামে উঠেছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি যে আমরা থার্ড পুরস্কার পেয়েছি। আর হচ্ছে ফার্স্ট পুরস্কার ছিল হচ্ছে ওভেন। তো এই তো দেখতে পাচ্ছেন রুটি মেকারটা, এটা হচ্ছে ইলেকট্রিক রুটি মেকার। তো এই রুটি মেকারটাতে একদিন আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো কেমন হয় কেমন হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একদিন। তো আমার আজকের এই ব্লগটা বা এই পুরস্কারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা পুরস্কার পেয়ে বেশ খুশি, পুরস্কার যেমনই হোক না, কি পেয়েছি সেটা বড় কথা নয়, পুরস্কার পেয়েছি এটাই হচ্ছে বড় কথা। তো অনেক খুশি লাগছে আমাদের পুরস্কারটা পেয়ে। তো আমার আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।